বিশাল জনসভায় তিনি ঘোষণা দিয়েছিলেন নাবারণ হতে শ্যামনগর মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন স্থাপনে। পাঁচ বছর অতিক্রান্ত হচ্ছে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি, নাবারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইনের কাজ শুরু হবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, যিনি সাতক্ষীরা থেকে নির্বাচিত হয়েছেন, নাবারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণের যে তিনি উল্লেখ করেছেন, এই প্রকল্পটি আমরা গ্রহণ করেছি। এটি প্রক্রিয়াধীন আছে, আমরা আশা করি অতি তাড়াতাড়ি এই প্রকল্পের কাজ শুরু করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।